হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি গুরুদম্মা, একটু জোরে বলো। গুরুদম্মার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমার পঙ্কিরাজকে নিয়ে। পঙ্কিরাজকে দেখিয়ে দাও। পঙ্কিরাজকে নিয়ে বেরিয়ে গেছি, ঠিক আছে? আমি, ফ্যামিলি আর এই যে আমার বন্ধুরা, এই একজন এরা সব নিয়ে বেরিয়ে গেছি। সবাই একসঙ্গে টিফিন করছে এখানে চায়ের ধাবায়। এটা নতুন হাট, নতুন হাটে এসছি, ঠিক আছে? আমাদের সঙ্গে চলো, কোনো অসুবিধে নেই, একসঙ্গে গিয়ে এনজয় করব। এখন এই পর্যন্তই। ফারাক্কার একটু আগে মোরগ্রাম দাঁড়িয়ে আছি। প্রচন্ড আওয়াজ, তোমাদের সঙ্গে কথা বলা যাবে না। তো আমরা এখন অনেকটাই এগিয়ে এসেছি। এটা ফারাক্কার ব্রিজ দেখো, আমরা যাচ্ছি, তো একটা ট্রেনও যাচ্ছে তখন। তো চলো যাই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। পুরো ভিডিওটা তো করতে পারছি না, বুঝতেই পারছো, বাইকে। তো যতটা পেরেছি ততটা করার চেষ্টা করছি। হ্যাঁ, তো চলো, তোমরা ততক্ষণ দেখতে থাকো এরপর কোথায় যাই আর কী কী করি। দেখো, এখন আমরা ডালখোলা চলে এসেছি। তো এখানে দাঁড়িয়েছি একটু, ওই 2-5 মিনিট একটু রেস্ট নেবো, নিয়ে আবার ফের উঠবো। খেলছি খেলছি, বুঝতেই পারছো কিরম কষ্ট হচ্ছে। তো এখানটা এখন বাজে 12টা। তো আমরা সকাল থেকে মানে কিছু খাওয়া দাওয়া করিনি, ওই চাই খেয়েছি শুধু, আর কিছু খাইনি বলে এই জন্য সকাল করে আমরা লাঞ্চ করে নিলাম। তো এমনি এখানে খাবার দাবার খুব ভালো ছিল, ভালোই লাগলো খেতে। তো খাওয়া দাওয়াটা করে নিলাম, নিয়ে আবার ফের গাড়িতে উঠবো। তো দেখি কত দূর যাওয়া যায়, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমরা চলে এসেছি ইসলামপুর। এই দেখো, এটা হচ্ছে ব্রিজটা। তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তো শিলিগুড়ি। চলো ওখানে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হবে। দেখো বন্ধুরা, অবশেষে ঘরে এলাম, মানে হোটেলে এলাম। তো আমরা উঠেছি বাগডোগরা, আর এখানে আমি এসেই ফ্রেশ ট্রেশ হয়ে একদম শুয়ে পড়েছি, আর ভালো লাগছে না, কোমর আর দিচ্ছে না। তো তোমাদের দেখাচ্ছি একটু পরে ঘরটা, আমি কেমন রুমটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর জানি না রাত্রিরের ডিনারে কি আছে, তবে যাই থাকুক দেখাবো, দেখিয়ে তবে ভিডিওটা আমি এন্ড করব। আর খুব বেশি ভালো করে করতে পারলাম না, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো রোডে কি জ্যাম কি জ্যাম, প্রচণ্ড জ্যাম। আমরা বেরিয়েছি সেই সকাল 5:30টায়, বেরিয়ে আর এই 8:20-তে হোটেলে পৌঁছেছি। তো ঠিক আছে, চলো, তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে আর কমেন্টে জানাবে। আর কালকে যাব আমরা এতে লাচুং, তো ওখানে গিয়েও তোমাদের দেখাবো। চলো ততক্ষণ দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের রুম, দেখো খুব সুন্দরই ছিল রুমটা, কারণ এর আগের বার আমরা যখন গেছিলাম তো তখন আমরা এরকম রুম পাইনি, প্যাকেজ করে গেছিলাম তো সেই কারণেই পাইনি। তো এগুলো আমরা নিজেরাই ঠিক করেছি, তো দারুণ, মানে টাকাও যে এমন কিছু হেভি টাকার রুম সেটাও নয়, অল্প খরচা, খাওয়া দাওয়া এখানেই ছিল। তো ভালোই লেগেছে আমাদের, খুব সুন্দর, এসিও ছিল, কিন্তু এসি চালানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, রাখছি, গুড নাইট।